আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আবারো আমন্ত্রণ জানাচ্ছি শাওনি স্টুডিওতে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের জন্য আমি নিয়ে হাজির হয়েছি বিয়েবাড়ি স্টাইলের বোরহানি রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা এই বোরহানি রেসিপিটি দেখে আসি। বোরহানি তৈরি করার জন্য আমি একটি ব্লেন্ডার জাগ নিয়ে নিয়েছি। তারপর এই ব্লেন্ডার জাগে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা, 1 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা। তারপর দিয়ে দিলাম আমি অর্ধেকটা কাঁচামরিচ। আমি যে কাঁচামরিচটা ব্যবহার করেছি সেটা অনেক বেশি ঝাল, সেজন্য আমি অর্ধেকটা দিয়েছি। চিনি দিয়ে দিলাম আমি প্রায় 2 টেবিল চামচের মতো, আর রেডিমেড বোরহানি মশলা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আপনাদের কাছে যদি রেডিমেড বোরহানি মশলা না থাকে সেক্ষেত্রে আপনারা কী কী মশলা ব্যবহার করতে পারেন তা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ এবং 1/4 কাপের মতো পানি। এখানে আমি পানিটা ব্যবহার করেছি শুধুমাত্র এই সব কিছুকে একত্রে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার জন্য। এখন আমি এই সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই সব কিছুকে একত্রে ব্লেন্ড করে নেওয়ার পর অন্যদিকে আমি একটি বড় মিক্সিং বোলে 2 কাপ অর্থাৎ 400 গ্রামের মতো টক দই নিয়ে নিয়েছি। এখন আমি একটি হ্যান্ড মিক্সের সাহায্যে এই টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এই টক দইটা ক্রিমি ক্রিমি ভাব হয়। আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু এই প্রসেসটা ব্লেন্ডারে করিনি, কারণ ব্লেন্ডারে যদি আপনারা পুরোপুরি বোরহানিটা বানাতে যান, টক দই দিয়ে যখন আপনারা ব্লেন্ড করবেন তখন কিন্তু টক দইয়ের গা থেকে এক্সট্রা পানি ছেড়ে দেয়, সেই সাথে বোরহানিটা কিন্তু ফোমি ফোমি হয়ে যায়। এখন আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মশলার আঁশগুলো কীভাবে ছাঁকনিতে রয়ে গিয়েছে। আর ছেঁকে না নিলে কিন্তু এই আঁশগুলো যখন মুখে পড়তো তখন কিন্তু বোরহানিটা খেতে ভালো লাগতো না। এখন আমি 1 চা চামচের মতো লেমন জুস দিয়ে দিয়েছি। তারপর আমি এই মিশ্রণটাকে আবারও হ্যান্ড মিক্স দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে আমি একটা চামচ দিয়ে টেস্ট করে দেখেছি যে আমি বোরহানিটা কতটুকু ঘন চাই। চামচ দিয়ে যখন আমি ট্রাই করে দেখলাম তখন আমার মনে হলো আমার বোরহানিটা অনেকটাই ঘন লাগছে, তো সেই জন্য আমি আবারও 1/4 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের বোরহানি কতটুকু ঘনত্ব খেতে পছন্দ করেন সে অনুযায়ী পানি দিবেন। তবে এই 400 গ্রাম টক দইয়ের জন্য 1/2 কাপ থেকে 1/4 কাপ পানি কিন্তু যথেষ্ট। এর বেশি পানি দিলে কিন্তু বোরহানিটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। পানি দেওয়ার পর হ্যান্ড মিক্স দিয়ে আমি আবারও এই টক দইটাকে মিশিয়ে নিয়েছি। তারপর আমি আবারও একটা চামচ দিয়ে দেখলাম যে ঘনত্ব ঠিক আছে কি না, তা আমার কাছে এখন পারফেক্ট মনে হয়েছে। আমি একটু টেস্ট করে দেখেছি যে আমার এই বোরহানিতে একটু লবণ দরকার, সেজন্য আমি 1/2 চা চামচের মতো বিট লবণ দিয়ে দিয়েছি। বিট লবণ দিতে দিতে আমার জুনিয়র শেফ এসে এই সব কিছুকে একত্রে মিশিয়ে নিয়েছে। এই তো তৈরি হয়ে গেল কিন্তু আমাদের মজাদার বিয়েবাড়ি স্টাইলের বোরহানি। এখন আমরা এই বোরহানিটাকে সার্ভ করে নিব। আবার আপনারা চাইলে কিন্তু কোনো একটা প্লাস্টিকের বোতলে ভরে আপনারা নর্মাল ফ্রিজে 3-4 দিনের মতো এই বোরহানিটাকে রেখে খেতে পারবেন। এই ছিল আমার আজকের মতো বোরহানির রেসিপি। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন, সেই সাথে আমার ফেসবুক পেজেও একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল। ফেসবুক পেজের লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।